ভাই সর্বত্র খেলাম কিন্তু টাকা তো আনতে ভুলে গেছি না। আসসালামু আলাইকুম ভাই, কত করে শরবত? কত করে শরবত? 10 টাকা আছে, 20 টাকা আছে। এটা কত করে? 20 টাকা। দুইটা দেন। ভাইয়ের বাসা কোথায়? বাসা ভাই ঢেন্ডাপুর। বেরোয়ছেন কখন? বেরোয়ছি সকালে। বিক্রি হয়েছে? একটু ব্যস্ত করেন না বলছি, এক গ্লাসও বিক্রি করতে পারেন না? মানে অল্প। আচ্ছা, না এখনো তো গরম পড়ে না এর জন্য। আমার একটা ওইটা দেন, আমি ওইটা কথা বলছি। না না ওইটা দেন। বেশি বিক্রি হয় কোনটা ভাই, এইটা না ওইটা? এখন তো গরম পড়ে না, যার জন্য এখনো হয় না। গরম পড়লে তখন আমার একটু হবে। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হিরো আলমের দেশের বাড়ি। হ্যাঁ, ভোট দিতে গেছিলেন হিরো আলমকে? হিরো আলমকে ভোট দিতে গেছিলেন? ও আচ্ছা আচ্ছা। হিরালমের তো আপনার নন্দী কাহালু নন্দী গ্রাম, আর আমাদের হচ্ছে যে ইয়ে ভাই, এখানে ফ্যামিলি নিয়ে থাকেন না একা থাকেন? আমি জি ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি? ছেলে মেয়ে কয়জন? কতটুকু ছোট না বড়? ছোট। স্কুলে যায় না মাদ্রাসায় দেন? স্কুলে। মাদ্রাসা দিলে ভালো হতো না? ভালো হতো, মানে কাছে হয় ওইটা। আর এমনি ফ্যামিলির আর সবাই থাকে কোথায়? আপনার মা বাবা? মা বাবাও কি এখানে থাকে না দেশে? ভাই বোন কয়জন আপনারা? আপনি বড় না ছোট? উনি কি করে? উনি কি দেশে থাকে? মা বাবা ওনার কাছেই থাকে তাই না? দেশে যান না এখানেই থাকেন? দেশে যান না? সাদা টাকা আনছিস নাকি ভাই? সর্বত্র খাইলাম কিন্তু টাকা তো আনতে ভুলে গেছি না। না দেখলে আর কি করার আছে? খাওয়ার পরে দেখতেছি এখন টাকা নাই, আগে খেল করি নাই। দাবি রাখবেন নাকি? আমার বাসা রপ্তানি। মানে বের হয়েছি একটু কাজ আছে তো, একজন মানুষের সাথে দেখা করতে, এর জন্য মানে যে তাড়াতাড়ি করে বের হয়েছি মনে ছিল না। আমি মনে করছি যে টাকা আছে মানি ব্যাগে বা মানি ব্যাগ আছে সাথে। আপনার ফোন নাম্বারটা দেন, আমি আপনার পাঠাই দিই মনে খোলাচ্ছি করে। ভাইয়ের ফোন নাম্বারটা দেন। খোলাচ্ছি করে পাঠাই দিব, খেলাক্সি করে পাঠাই দিব। কারণ আপনি যদি দাবি রাখেন তাহলে তো আমার এটা মনে করেন না, আমি এই জায়গায় ব্যবসা করি, খেলাক্সি করে দলে করে যদি কখনো আসে তো তখন দে না, দুই মন চলে না। এখানে ব্যবসা করেন? হ্যাঁ। এই যে আপনার আজকে বড় বসে হয়তো কাল তো বড় বসে বইতে পারে, পাবে নি মানে এই এলাকাতেই মানে নেই মানে এখানে নেই ব্যবসা, এখানে তো সিটি সদে ফলে বই এখানে বই ফলে তখন যে ওদিকে একটু ঝামেলা চলতেছে তো বসতে দিতে পারেন না? হ্যাঁ, বসতে দেয় না। না একটু ঝামেলা চলতেছে, তখন দেখা গেল একটা এটা বানাই তৈরি করতে কয় টাকা খরচ হয়? তো দেখা গেল 3000 টাকা শেষ। সবুজ খাবেন নাকি? যাই হোক, তাহলে দাবি রাখেন না? আচ্ছা এরকম কি হয় যে খেয়ে চলে যায় বা টাকা দেয় না, হয়েছে এরকম?
অনেক লোকে সবার দ্বারে তো মনে করেন ইয়ে আছে না, যারা টাকা আছে তারা আসে, তাদের কাছে টাকা নেই তারা তো মানে আসে না। আবার অনেক লোক আছে যারা গরিব মানুষ, হ্যাঁ আয় হয়তো দেখাচ্ছে পাগল পাগল আয় হয়তো খাইবার ইচ্ছে করছে, তাদের ক্ষেত্রে আর কি করবো হয়তো সেই আর কি আসে। আচ্ছা না, এরকম হয়েছে দেখা গেল যে খাওয়ার পরে দেখে যে টাকা নেবে এরকম হয়েছে না? এরকম তো হয় না, না হয়তো ভাই কি হয় দেখা যাচ্ছে নোট টাকা বড় টাকা, হ্যাঁ সেক্ষেত্রে হয়তো ঠিক আছে তাহলে কি করেন, হয়তো খুচরা নাই তাহলে টাকা ভাই করে দিন। তারপর যেতে হবে আপনার, আপনি তো এটা বলতে পারতেন। যাই হোক ভাই, বুঝছি আমাদের টাকা আছে, আমি দেখলাম যে আপনি মানে কি বলেন এটা দেখার জন্য। হ্যাঁ পুরোটাই রাইখে দেন, শুনেন শুনেন পুরোটাই রাইখে দেন, আমি বলি রাখেন, আমি খুশি হয়ে দিচ্ছি সমস্যা নাই, ধরেন আপনি আমি বলি রাখেন রাখেন রাখেন, আমি বলি আমার কাছে যখন টাকা ছিল না বলছি, আপনি তো আর বলেন নাই যে আপনার এখান থেকে টাকা দিয়ে তারপর যেতে হবে বলছেন, আপনি তো বললে বলতে পারতেন যে আপনি এখান থেকে টাকা দিয়ে তারপর যাবেন, বলতে পারতেন না? আমি দেখলাম যে আপনার আমি এটা খুশি হয়ে দিচ্ছি, সমস্যা নাই রাখেন আপনি, শোনেন আমি সমস্যা নাই রাখেন আপনি, আমি আপনার তো ভাইয়ের মতো না, দিলে সমস্যা কি? যে কয় টাকা হোক, 2 টাকা হোক বা 10 টাকা হোক যা হোক আমি খুশি হয়ে দিচ্ছি, সমস্যা নেই, সমস্যা আছে কোনো? খুশি হয়ে দিতে পারে না তাহলে আমি খুশি হয়ে দিচ্ছি, কিছু মনে করবেন না, ছোটো ভাই হিসেবে দিচ্ছি কিছু মনে করবেন না, ঠিক আছে ঠিক আছে তাহলে। হ্যাঁ না না আর খাবো না, খাইছি আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো করে বানাই না না না। আর একটা কথা কি, মা বাবার দিক খেয়াল রাখবেন ঠিক আছে, কারণ মা বাবার দিক খেয়াল রাখবেন, মা বাবা দেশে থাকে না, খেয়াল রাখবেন সেটা বললাম। এখন তো বর্তমান পরিস্থিতি খুব খারাপ, মানে ইনকাম সোর্সটা কম আমাদের, হ্যাঁ জিনিসপত্রের দাম অনেক বাপ, হ্যাঁ সেটা তো যার কারণে মনে হয় খায়ের মতো আর ইউ করতে পারি যাই হোক, যতটুকু পারেন আপনি করবেন, ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।